আজকে আমরা বেরিয়ে পড়েছি মেদলা। আজকে ট্রাভেল ব্লগে অনেক কিছু রয়েছে, আমি কিছু বলবো না, ফুল ভিডিওতে আমার সাথে থেকে তোমাদেরকে দেখতে হবে। কিন্তু হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মেদলা। তো এখন আমরা জিপে আছি, এরপরে আমরা গরুর গাড়িতে উঠব। তো আমরা মেদলা জঙ্গলে ঢুকে গিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে জঙ্গল, এক অপূর্ব পরিবেশ। গাইস দেখো চা পাতা, সাইডে পুরো ভক্তি চা বাগান। এখন আমরা চলে এসেছি মেদলা কালীপুরে, এটাকে এলিফ্যান্ট সাফারি পয়েন্টও বলে। আপাতত এলিফ্যান্ট সাফারি বন্ধ রয়েছে, আর এখন আমরা মোষ সাফারি করব। মোষের গাড়ি চড়ে আমরা মেদলা ওয়াচ টাওয়ারে যাব। এনারা এখন মোষের গাড়ি রেডি করছে, আর এটাতে আমরা ট্রাভেল করব। রেডি আমাদের মোষের গাড়ি, তো আমরাও রেডি ট্রাভেল করার জন্য। এই রে উঠতে পারছে না। আরে ওটা গরু না, মোষের গাড়ি হবে। বাবা পুরো যাব দাগ হয়ে গেছে, কষ্ট লাগছে। চুরু চুরু মারছে না, মারলে না যাচ্ছে না। আমরা মোষের গাড়ি থেকে নেমে গেছি, ওয়াচ টাওয়ারে যেতে প্রায় এখনও আমাদের 10 মিনিট হেঁটে যেতে হবে। দেখো ওই যে দূরে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, আমি জুম করছি, দেখে মনে হচ্ছে কাছে, বাট না অনেকটা দূরে। এতটা উঠেছি, ও এখনো আরেকটা বাকি আছে। চলে গেছে গন্ডার, যা গন্ডার দেখার জন্য এতটা কষ্ট করলাম, চলে গেছে। ফাইনালি আমরা গন্ডার দেখতে পেয়েছি, অনেকটা দূরে রয়েছে, আমি জুম করছি। দেখো এই যে গন্ডারের ইমোজিটা দিয়েছি, এর নিচের দিকটা রয়েছে, তিনটে রয়েছে, পুরো ফুল ফ্যামিলি। আর এখানে যে গোল গোল প্লেটের মতন সলপিট দেখতে পেয়েছো, এগুলোকে এদেরকে খাবার দেওয়া হয়, নুন ছোলা গুড়। এপাশে বাইসন দেখা যাচ্ছে, নদীর ওপাশ থেকে এপারে আসছে পুরো টিম নিয়ে। আর এখানে হাতি দেখা যাচ্ছে, হাতিটা ঠিকভাবে স্পষ্ট নয়, কারণ হচ্ছে গাছের পেছনে রয়েছে। দেখো আমি হাতির ইমোজি দিয়েছি, ওর নিচে দুটো রয়েছে।
এতক্ষণ আমরা ছিলাম মেতলা টাওয়ারে, এবার আমরা কোথায় কোথায় যাবো? এবার যাত্রা প্রসাদ, এবার যাত্রা প্রসাদ যাবো আমরা। এখানে গন্ডার গন্ডা দেখেছি, বাইসন তিনটেই দেখতে পেয়েছি, আর ময়ূর দেখতে পেয়েছি, ময়ূরও পেয়েছি। এখন আমরা যাত্রা প্রসাদ যাব, তোমাদের গাড়িও ঠিক হয়ে গেছে, আসছে গাড়ি। এটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। এই সাইডে পুরোটাই চা বাগান, আর এ পাশে পুরো জঙ্গল। হ্যাঁ দেখতে পেয়েছি, পুরোটা দাঁড়িয়ে আছে হরিণ, ছেলে হরিণ এটা না? অসম ছবিটা এসছে, যাত্রা প্রসাদ বন দপ্তরের বিখ্যাত সুনামধর্মী পোষ্য ফিমেল হাতি ছিল। যাত্রা প্রসাদ এখন আর বেঁচে নেই, 1994 মারা গিয়েছে। যাত্রা প্রসাদের স্মৃতির উদ্দেশ্যেই এইখানের ওয়াচ টাওয়ারের নাম হয়েছে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার। যাত্রা প্রসাদ বন দফতরের পোষ্য হাতি ছিল বলে বন দফতরের হয়েই কাজ করত। যাত্রা প্রসাদের অন্যতম কাজের মধ্যে একটা কাজ ছিল, ও মাঝে মাঝে জঙ্গলে যেত, ছোট ছোট হাতির বাচ্চাকে খেলার ছলে এই বন দফতরে নিয়ে আসত, যার কারণে জঙ্গলি হাতিরা যাত্রা প্রসাদের ওপর ভীষণ রেগেছিল। একদিন যাত্রা প্রসাদকে নদীতে রোজগারের মতন চান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন একজনই লোক ছিল, নর্মালি যাত্রা প্রসাদের সাথে দু থেকে তিনজন লোক থাকে। সুযোগ বুঝে জঙ্গলি হাতিরা যাত্রা প্রসাদের ওপর অ্যাটাক করে আর ওখানে মারা যায় যাত্রা প্রসাদ। পৌনে পাঁচটা বেজে গিয়েছে, পৌনে পাঁচটার পরে এখানে কাউকে থাকতে দেওয়া হয় না, তো আমরা এবার ফিরছি। মোটামুটি এখানে বাইসন ছাড়া আর কিছু দেখতে পাইনি, আর একটা দুটো ময়ূর দেখেছি, আর আসার সময় কয়েকটা হরিণ দেখেছি। এখানে সবাই চলে গেছে, লাস্ট গাড়িটা যেটা যাবে সেটা হচ্ছে আমাদের গাড়ি।
চলে এসেছি ট্রাইবাল ডান্স দেখতে। আমাদের যে আজকে ট্রিপটা ছিল ওটা শেষ করেছি, শেষ করে এখানে এসছে। এখানে একটা আন্টি আছে, ভীষণ ভালো মোমো বানায়, তো আমরা মোমো খেতে এসছি। যে মোমোর দোকানের কথা বলেছিলাম এটা হচ্ছে সেই আন্টির দোকান, আঙ্কেল আর আন্টির লাভ ম্যারেজ। তোমরা আঙ্কেল আন্টিকে দেখে কি বুঝতে পেরেছো এদের লাভ স্টোরিটা কীরকম হতে পারে? যদি বুঝতে না পারো তবে আমি বলে দে। আন্টি হচ্ছে পাহাড়ি গার্ল, মানে পাহাড়ি অঞ্চল সিকিমের মেয়ে, আর আঙ্কেল হচ্ছে সমতল জমির ছেলে, মানে কলকাতার ছেলে। দুজনে ভালোবেসে বিয়ে করেছে। আন্টি কলকাতা শ্বশুরবাড়ি গিয়ে গরমে কলকাতায় থাকতে পারেনি, আর আঙ্কেল শ্বশুরবাড়ি গিয়ে ওখানে শীতে থাকতে পারেনি। তারপরে আঙ্কেল আন্টি ডিসাইড করলো যে ওরা কলকাতা আর সিকিমের মাঝখানে লাটাগুড়িতে থাকবে। মুখার্জিদা, আপনি মোমো কেমন খেয়েছেন? নরম। আমরা সকালের ব্রেকফাস্টে মোমো খেয়েছি দুটো। ব্রেকফাস্টে তিনটে চিকেন আর এখন ভেজ মোমো, বহুত আর ইকুয়ালি গুড। আমি এখন রুমে চলে এসেছি, সকাল থেকে জঙ্গল জার্নির পরে প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন একটু রেস্ট নেব। কালকে সকালে আমাদের আবার এখান থেকে চেক আউট আছে, এখান থেকে বেরিয়ে আমরা যে মূর্তি নদী আছে ওর সাইডে যাব, ওখান থেকে আমরা দার্জিলিং যাব। তো গাইস, তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল শ্বশুরাল গেন্দা ফুল। আমাদের এখানে বসে আড্ডা দিচ্ছে, এখানে ডিনার করতে বসে গিয়েছি। ডিনারটা আমরা সন্ধ্যেবেলা এখানে অর্ডার করে গিয়েছিলাম, বড়লি মাছ ফ্রাই, চিকেন কষা, বাস আজকের জন্য এটাই। তিন দিন ধরে আমরা শুধু বড়লি মাছই খাচ্ছি, বিভৎস সুন্দর টেস্ট। আমি এটাই বলবো, লাটাগুড়িতে আসলে মাস্ট ট্রাই বড়লি মাছ। প্রথম দিন আমরা তিস্তা ড্যামের ওখানে একদম ফ্রেশ বড়লি মাছ ফ্রাই খাই, তারপরে আমাদের রিসর্টের বড়লি ঝাল খুব ফেমাস, আমাদের খাবারটাও চলে এসছে, আর আজকে বড়লি মাছ ফ্রাই এখানে রিসর্টে আমরা ট্রাই করব। তোমাকে খাবারটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বড়লি মাছ ফ্রাই, চিকেন কষা, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। আমরা এখন একটু রাস্তায় বেরোবো। তো
এখান থেকে আমরা কিছু শপিং করলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না যে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। চলো সবাইকে টাটা, তোমরা সবাই ভালো থাকবে।